আসসালামু আলাইকুম প্রিয় দিনি ভাই বোনেরা, ইয়ার মুখের পানি যা অনেকে শুনেছেন বা বেশিরভাগ লোকই জানেন না। কেন ইয়ার মুখের পানি এত গুরুত্বপূর্ণ, কেন এটাকে ইসলাম বেশি সম্মান দিচ্ছে, এর থেকে বেশি শিক্ষা গ্রহণ করছে, আমরা অনেকেই জানি না। এই ইয়ার মুখের পানিটা আসলে কি? এটা কি কোনো জান্নাতের পানি? এটা খেলে কি আমাদের কোনো উপকার হয়, নাকি এটার কোনো অন্য কোনো বৈশিষ্ট্য রয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ইয়ার মুখের নামে একটি যুদ্ধ হয়। এই যুদ্ধটি হয় ইয়ার মুখ নামক এক নদীর কাছে। কিন্তু আপনারা নদীর কথা শুনে হয়তো বা অবাক হচ্ছেন, নদীর নামকরণ হিসাবে এই যুদ্ধের নাম হয়? হ্যাঁ, যুদ্ধের নাম হয়, কিন্তু আপনি এর ব্যাখ্যা দেখলে অবাক হবে। এই যুদ্ধে সাহাবি ইকরিমা ইবনু আবু জাহল রাদিয়াল্লাহু আনহু ডাকে 400 জন লোক একসাথে বসে পড়ে। তারা একসাথে জড়বদ্ধ হয়ে তারা একটি পরিকল্পনা করে। এই 400 জন ছিল ঘোড়া আরোহী, যাদের প্রত্যেকের কাছে একটি করে ঘোড়া ছিল। তারা একসাথে সবাই ওয়াদা করেন যে তারা মরবেন আর না হয় লড়বেন, অর্থাৎ তারা যুদ্ধে জড়িয়ে পড়ল মুশরিকদের বিরুদ্ধে। শেষে তারা সকলেই আহত হন, আহত হয়ে মাটিতে পড়ে যান। মাটিতে পড়ে যাওয়ার পর তারা পিপাসার্থ হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়। তারা পানি পাওয়ার জন্য একজন আরেকজনকে ডাকতে থাকে, একজন আরেকজনকে সাহায্য করতে থাকে। তাদের জন্য যখন একজন পানি নিয়ে আসে, তখন যার উদ্দেশ্যে পানি নিয়ে আসা হলো, সে অপর ভাইয়ের জন্য, অর্থাৎ অপর ভাই যাতে পানি দেওয়া হয় সেই জন্য তাকে ইঙ্গিত করে যে ওই ভাইকে পানি দাও, আমাকে নয়, আমার অবস্থা ভালো আছে, কিন্তু অমুক জনকে দাও। এভাবে তারা একজন আরেকজনকে পানি দিতে থাকে। পানি দিতে দিতে যখন একজন আরেকজনকে পানি দেওয়া শুরু করে, তার কাছে যেতে যেতে আগে যে চেয়েছিল সে মারা যায়। শেষ সময় তারা সকলেই মারা যান, খুব অল্প সংখ্যক লোকই বেঁচে থাকেন। এবার ভাবুন যে এভাবে অপর ভাইয়ের জন্য নিজের জীবন বিলিয়ে দেয়, এই জিনিসটি আমরা কোথা থেকে শিখলাম, কে শিখালো? এটা তাদেরকে শিখিয়েছেন তাদের শিক্ষক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, এক মুসলিম আরেক মুসলিমের ভাই। তিনি আরো বলেছেন, তোমাদের কেউ সেই পর্যন্ত ইমাদার হতে পারবে না যে পর্যন্ত না সে তার ভাইয়ের জন্য তাই ভালোবাসবে যা তার নিজের জন্য ভালোবাসবে। তো এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? তারা মৃত্যুর সময় দেখিয়ে গিয়েছেন যে তারা নিজের জন্য যা ভালোবেসেছে তাই আরেক ভাইয়ের জন্য ভালোবেসেছে। তখন তারা পানি খেতে চেয়েছিল, সেই পানি তারা আরেক মুসলিম ভাইয়ের জন্য ভালোবেসেছিল। তাদের এমন ভালোবাসা এবং জীবনদানের বিনিময়ে মুসলিমরা ইয়ার মুখের যুদ্ধে বিজয় হয়েছিল। যুদ্ধের ভিতরে তারা কেমন ছিল এবার ভাবুন তো, সারাটা জীবন তারা কেমন ছিল? ওই মানুষগুলো, সেই 400 জন মানুষ এক, তাদের মন ছিল, তাদের জ্ঞান ছিল একটি, ভাইয়ের জন্য, এক ভাইয়ের প্রতি তাদের ভালোবাসা। আর বর্তমান যুগে আমরা, আমাদের মুসলিম ভাই একজনকে কাফের বানিয়ে দিচ্ছি, একজনকে মুশরিক বলছি, ফাসেক বলছি, জালেম বলছি, জাহান্নামী বলছি, একজন আরেকজনকে কি করছি, খুনও করছি। সে কিন্তু মুসলিম, সে আপনার আমার মতন ইসলামকে গ্রহণ করেছে। বাহ্যিক দৃষ্টিতে, মাসালাগত দৃষ্টিতে বা তার এমন কোনো গুণ আল্লাহ তাআলা দান করেছে যা আপনার চেয়ে অনেক বেশি। এভাবে হিংসা, বিদ্বেষ, পরনিন্দা, গীবত, ফিতনা ফাসাদ
দুনিয়া আসক্ত হওয়ার কারণে একজন আরেকজনের বিরোধিতা করছি। শিরিক নিয়ে কোনো সমস্যা নেই, ভেজাল নেই। যতক্ষণ না শিরিক নিয়ে কোনো ভেজাল হবে, ততক্ষণ পর্যন্ত আমরা একজন মুসলিম আরেকজন মুসলিম ভাই। কোরআন এবং হাদিসে যা অবতীর্ণ হয়েছে তা আপনার যেমন পালন করা জরুরি, ঠিক তেমনি আপনার মুসলিম ভাইয়ের প্রতি হক আদায় করা জরুরি। একজন অমুসলিম এত বিধিবিধান নেই, একজন অমুসলিমকে সাহায্য করতে হবে আপনার, তার বিপদে এগিয়ে যেতে হবে, তাকে সান্ত্বনা দিতে হবে, তার ইসলামে ভিতরে যেসবগুলো আছে এগুলো আপনি তাকে শেয়ার করতে পারবেন না, দাওয়াত দিতে পারবেন। আবার তার যে ধর্মীয় যে বিধিবিধান রয়েছে যা আমাদের সাথে সাংঘর্ষিক, সেগুলো বিষয়গুলো আমরা পালন করতে পারবো না, আমরা এগিয়ে দিতে পারবো না। কিন্তু বেসিক যে বিষয়গুলি রয়েছে, তাকে খাবার দিতে হবে, ঋণ দিতে হবে, ইত্যাদি বিষয়গুলো আমরা করতে পারি। আর অমুসলিমের প্রতি আমরা যত মানে সহানুভূতিশীল দেই, মুসলিমদের প্রতি আমরা এত কিছু দিই না। অমুসলিমদের আমরা যত ভালোবাসি, মুসলিমদেরকে আমরা এত ভালোবাসি না। মুসলিমদের বিরুদ্ধে আমরা বেশি চড়াও। এক মুসলিম আর মুসলিমদের মারলে, খুন করলে, তারপর ফাঁসি দিলে, অন্যায়ভাবে গ্রেপ্তার করলে, এসবের কোনো চিন্তাই নেই আমাদের। কিন্তু কয়দিন পর যে এই সমস্যাটা আপনার ঘাড়ে আসবে সেটার কোনো গ্যারান্টি আছে? তাই প্রিয় ভাই, আমাদের উচিত এক মুসলিম এক উম্মাহ, উম্মাহ নিয়ে চিন্তা করা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাও মানা তৌফিক দান করুক। আমিন।